অভয়ের বিচারের দাবিতে গর্জন করছে গোটা বাংলা। গোটা বাংলার মানুষ পথে নেমেছেন, প্রতিবাদ করছেন, তবে এখনো পর্যন্ত 50টা দিন কেটে গেছে। প্রশ্ন বারবার এটাই ঘুরে ফিরে আসছে যে অপেক্ষাটা আর কত দিনে, আর কতদিন অপেক্ষা করলে সুবিচার পাবে অভয়া। কিন্তু প্রথম থেকেই যে পুলিশ প্রশাসন, যারা আইনের রক্ষক, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কেননা প্রথমেই তদন্তভার গিয়েছিল তাদের হাতে, আদালতের নির্দেশ পেয়ে সিবিআই তদন্ত করছে। কিন্তু সিবিআই যখন তদন্ত করছে, একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তারা যখন নমুনা সংগ্রহ করতে যাচ্ছে, তখনই তাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি হাইকোর্টে এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিয়েছে, বিশেষ করে আমরা দেখেছি, বিশেষ করে সিবিআই অফিসাররা। এর মাঝে আমরা দেখেছিলাম যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, তার বক্তব্য শোনাচ্ছিলাম। তিনি অভিজ্ঞ দেখে বলছেন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ। আচ্ছা জয়, একজন পুলিশ আধিকারিক তিনি অভিজ্ঞ দেখে বলছেন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ, তাহলে কি সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা এটা? প্রথমটাই বললাম, সেটা হচ্ছে 14ই আগস্টের রাতে ওই পুরো ঘটনার ব্যর্থতাটাকে ঢাকতে পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়া হলো যে আপনারা সংবাদ মাধ্যম নাকি পুরো জিনিসটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে? সেটা বিনীত গোয়েল বললেন। দেখুন, প্রথম দিন থেকে আমরা বলছি এই পুরো ল অ্যান্ড অর্ডারের মাথায় কে বসে আছেন? মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যখন বলছি যে এই সন্দীপ ঘোষের মতো লোককে বা তাদের এগেনস্টে অ্যাকশন নিন, উনি কী করলেন? উনি ওইখান থেকে সেই লোকটিকে নিয়ে আরেকটা মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দিলেন। তার মানে এই ব্যাপারটা ক্লিয়ার যে উনি রীতিমতো যে দোষী সেই জায়গায় ইনভেস্টিগেশন করা তো দূরের কথা, বরং তাকে একটা ভালো জায়গায় পদে দিয়ে দিচ্ছেন। এক নেক্সট হচ্ছে ডিসি সেন্ট্রাল, একজন ডেপুটি কমিশনারের মতো ব্যক্তি বা পদাধিকারী, সে যখন একটা ইনফরমেশন প্রেসের সামনে বলছে, সেই জিনিসটাকে সে ভেরিফাই করবে না? সেখানে আজকে যাকে বলছেন ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সেই ব্যক্তি হচ্ছে আর কেউ না, সে হচ্ছে অভিজ্ঞ দে। তাকে আজকে আমরা কি দেখছি, বিভিন্ন রকম বিষয় জড়িয়ে পড়েছেন, দুর্নীতির মাস্টার মাইন্ড, থ্রেট কালচার, সেই ব্যক্তিকে একজন ডিসি সেন্ট্রাল সে বলছে এ নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তার মানে তাদের কাছে ইন্টেল কোথায়, আইবি কোথায়, কি কাজ করে তাদের, মানে একটা তো ন্যূনতম ইন্টেলিজেন্স। আমি এই বিষয়ে তথাগতর কাছে যাই, তথাগত প্রথম দিন থেকে দেখেছিলাম যখন সন্দীপ ঘোষকে সরিয়ে কোথায় পাঠানো হলো, ন্যাশনাল মেডিকেল কলেজে। বারবার দেখছি যে রাজ্য অর্থাৎ যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার ভূমিকাটা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা এই যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, তিনি দেখাচ্ছেন একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে অভিজ্ঞ দেখে, তাহলে ছত্রে তো আড়াল করার চেষ্টা। তোমরা তো প্রথম থেকেই বিষয়টা দেখেছো, তারপরে কি প্রতিবাদ, তারপরে কি এইভাবে যে থ্রেট কালচার, দুর্নীতি এবং কোথাও কি তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা বারবার করে সামনে এসেছে? দেখুন, একটা কথা আমরা বারবার করে বলে দিতে চাই, আমরা যখন একাধিকবার মিটিং করেছি রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের সাথে, আমরা একটা কথা পরিষ্কার বলেছিলাম, আমরা কিন্তু বিচার চাইতে ওনার কাছে যাইনি। আমরা যে দাবিগুলো রেখেছিলাম, 5 দফা দাবি, আপনি যদি একটু ব্যাক ক্যালকুলেশন করেন, অভয়ার রেপ অ্যান্ড মার্ডারের জন্য কিন্তু এই থ্রেট কালচারের রাজনীতি ভয়ঙ্করভাবে দায়ী। এবং সরকারি তরফে যে বারবার করে বলা হচ্ছে না, সিসিটিভি দিতে পারবো না, ম্যান পাওয়ার নেই, পুলিশ দিতে পারবো না, ম্যান পাওয়ার নেই। দেখুন, একটা পরিষ্কার কথা যে থ্রেট কালচার মেডিকেল কলেজগুলো, সিসিটিভি তো 7 ঘন্টা সিসিটিভির মধ্যে মাত্র 28 মিনিট দেয়া হয়েছিল, তাহলে পুরো ভিডিওটা দিতে বা পুরো সিসিটিভি ফুটেজটা দিতে অসুবিধা কোথায় ছিল? একদমই, যার জন্য আমাদের দাবিটা ছিল যে সিসিটিভি লাগিয়ে কিন্তু এটা করা যাবে না, এবং সিসিটিভিটা মনিটর করছে কারা, এবং সেখানেও আমাদের দাবি ছিল কিন্তু জুনিয়র ডাক্তারদের রিপ্রেজেন্টেটিভ, চিকিৎসকদের রিপ্রেজেন্টেটিভ যেন থাকে সেই কমিটিতে। এবং আরেকটা বিষয় বড় করে বলতে চাই, দেখুন এই যে থ্রেট কালচারের রাজনীতি, আমরা জানতাম কালচার দু রকমের, কালচার আর এগ্রিকালচার, আমরা মজা করে বলতাম কম বয়সে। এই যে থ্রেট কালচার, রেপ কালচারের রাজনীতি, আপনি ভাবতে পারেন একটা মেডিকেল কলেজে, মেডিকেল কলেজ আমাদের সেকেন্ড হোম, সেখানে 5 বছর 10 বছর আমরা থাকছি, পড়াশুনো করছি, হাউস স্টাফ শিফট করছি, সেই সেকেন্ড হোমে বাড়িতে ঢুকে বলতে পারে যেন রেপ অ্যান্ড মার্ডার করে দিয়ে যাচ্ছে। এবং সেখানে আমরা দেখছি, দেখবেন এই যে সরকারি তরফে যে বিভিন্ন রাত্রির সাথে অপরাজিতা বলে সব আনা হয়েছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমরা দেখছি যে ডিউটি আওয়ার্স, রাত্রিরে ডিউটি দেওয়া হবে না মেয়েদের, আমরা দেখেছি এটা। আমরা মনে করছি আমাদের প্রত্যেকজন সহকর্মী, যারা মহিলা সহকর্মী বিশেষ করে আছেন, তারা তো ভীষণ অপমানিত বোধ করেছেন এটা। একজন মহিলা ডাক্তারের নিরাপত্তায়, আপনি যদি নিরাপত্তাটা নিশ্চিত করতে না পারেন, মহিলা ডাক্তারের নিরাপত্তায় একজন মহিলা নিরাপত্তা রক্ষী আপনি দিচ্ছেন, সেই মহিলা নিরাপত্তা রক্ষী নিরাপত্তাটা নিশ্চিত করবে যে তিনি যে পরের দিন রেপ অ্যান্ড মার্ডার হবেন না সেটা নিশ্চিত করবে? একদমই তাই। তথাগত এখানেই তো প্রশ্ন যে মেয়েরা ছেলেদের সঙ্গে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, কিন্তু সেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হবে, নিরাপত্তা দিতে রাজ্য প্রশাসন ব্যর্থ হবে, তার জায়গায় মেয়েদের ডিউটি স্কেডিউল কমাতে হবে, আর সেখানে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখেও রাজ্যকে পড়তে হয়েছে। এবং সেখানে কপিল সিব্বলকে দেখেছিলাম যে তিনি বলেছিলেন যে এই নোটিশটা মুছে ফেলা হবে। কিন্তু যে তালা থানা,
যে থানাকে কেন্দ্র করে রহস্যটা ঘনীভূত হচ্ছে সেই তালা থানার ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একবার দেখানোর চেষ্টা করি যে তালা থানার অন্দরে ঠিক কী ঘটনা ঘটেছিল। অর্থাৎ আমরা দেখেছিলাম যে এফআইআরের ক্ষেত্রে সেখানকার অর্থাৎ আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ভূমিকা নেয়নি, অভয়ের পরিবার বরং সেখানে এফআইআর করেছে। কিন্তু তালা থানার ভূমিকা নিয়ে প্রথম থেকে প্রশ্ন একবার দেখানোর চেষ্টা করছি। প্রশ্ন এক, যেখানে তালা থানার ভূমিকা, এবং দু নম্বর প্রশ্ন, কী ছিল এফআইআরে, অর্থাৎ এই প্রশ্নটা বারবার উঠে আসছে, এফআইআরে কী ছিল। তিন নম্বর প্রশ্ন, এফআইআর লিখেছিলেন চিন্ময় বিশ্বাস, অর্থাৎ এই যে এসআই চিন্ময় বিশ্বাস, সেই চিন্ময় বিশ্বাস এফআইআর লিখেছিলেন। চার নম্বর প্রশ্ন, কী লিখেছিলেন, ধর্ষণ করে খুন, অর্থাৎ এফআইআরে কী লেখা হয়েছিল, ধর্ষণ করে কি খুন করা হয়েছে। পাঁচ নম্বর প্রশ্ন, দেয়া হয়েছিল কি একাধিক ধারা, একাধিক প্রশ্ন বারবার উঠে আসছে টালা থানাতেই এফআইআর বদলের। ছ নম্বর প্রশ্নের দিকেও আমরা নজর রাখবো, কেননা সেই সমস্ত ধারা পরিবর্তন কি পরে করা যায়, অর্থাৎ প্রথমে এক ধারা দেয়া হলো পরে সেটাকে পরিবর্তন করা হলো। সাত নম্বর, সিজার লিস্টের সঙ্গে এভিডেন্সের মিল নেই কেন, অর্থাৎ যে সিজার লিস্টগুলোর তালিকা দেওয়া হয়েছিল তার সঙ্গে এভিডেন্সের কেন মিল নেই। এবং একই সঙ্গে আট নম্বর প্রশ্ন, পছন্দ মতো মামলা কি সাজিয়েছিল পুলিশ, অর্থাৎ একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল, তাই মানে আমরা যদি দেখি যে গল্প সাজানো হয়েছিল এবং সেই মতোই মামলা সাজিয়েছিল পুলিশ। আট নম্বর প্রশ্ন আমরা দেখালাম, আমরা একটু শবনমদির কাছে যাই। শবনমদি, পুলিশের যে ভূমিকা, যে আটখানা প্রশ্ন আমরা দেখালাম, এই প্রশ্নগুলো কি যথেষ্ট নয়? এটা তো একটা সাধারণ মানুষের প্রশ্ন, এবং তালা থানাতে যে সিজার লিস্ট এবং সেখানের সঙ্গে যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা দেখলাম যে পাওয়া গেছে তার সঙ্গে, এবং মামলার যে পরিবর্তন, একাধিক জায়গায় অসঙ্গতি, তাহলে পুলিশ প্রশাসন কি করল? তালা থানায় যখন তদন্ত ছিল সেই পাঁচ দিন ধরে কি হলো, এবং যে সমস্ত তথ্য প্রমাণগুলো সিবিআইয়ের হাতে দিল সেগুলোর মধ্যে এত গরমিল কেন, আর যে মামলাগুলোই বা দেয়া হলো সেই মামলাগুলো পরে পরিবর্তন করতে হচ্ছে কেন, তাহলে কাদের অঙ্গুলে হেলনে সবটা চলছে? এটা এখন সুপ্রিম কোর্ট মনিটরিং করছে পৌলমী, এবং সেখানে যদি সুপ্রিম কোর্টের লার্জার বেঞ্চ মনে করেন যে বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছে এই মামলাটা সুমত টেক আপ করেছে, যেখানে দেখেন যে ইনকনসিস্টেন্ট আছে, কোনো প্যারিটি ইন ল নেই, ইন অ্যাকর্ডেন্স উইথ ল যেগুলো হয়। কিন্তু সবনামদি, সুপ্রিম কোর্টে তো বারবার ভৎসনার মুখে রাজ্য প্রশাসনকে পড়তে হচ্ছে, রাজ্যের পুলিশ প্রশাসনকে পড়তে হচ্ছে। আপনি যখন আইনের কথাই বলছেন, আইনের কথা ধরেই বলছি, যখন বিচারটা হবে সেক্ষেত্রে তো তথ্য প্রমাণটা গুরুত্বপূর্ণ, তথ্য প্রমাণটাই যদি না থাকে সেক্ষেত্রে মানুষ মানে সিবিআই তদন্ত করলেও প্রমাণটা করবে কিভাবে, তথ্য প্রমাণটাই তো লোপাট হয়েছে। সিবিআই ট্র্যাকিং রেকর্ড ইজ ভেরি ব্যাড অ্যান্ড ভেরি পুয়র পোলমি, এটা বলে লাভ নেই। আজ অবধি নোবেল প্রাইজ পাওয়া যায়নি, তাপসী মালিক পা এই কনক্লুশন এবি ইনভেস্টিগেশন হয়নি, হাইকোর্টে বর্ষণা হয় প্রতিদিন এবং সুপ্রিম কোর্টেও হয়, কিন্তু এইখানে এখন ইনভেস্টিগেশন চলছে, ইট ইজ আন্ডার প্রসেস, এবার নেক্সট হিয়ারিংয়ে বোঝা যাবে। আর যখন যাদেরা বিচার করেন তখন নানান রকম তাদের অবজারভেশনে তারা নানান রকম নিজেরা আলোচনা করে কোর্টের মাধ্যমে, যে জাস্টিসরা তো হিউম্যান বিংস, তারা নানান রকম আলোচনা করে, তাদের এরকম বাজে পারফরমেন্স কোনো স্টেট পুলিশের আজ পর্যন্ত দেখেনি, সবকিছু এরা যাদেরা বলে তারপর সুপ্রিম কোর্টকে রিপোর্ট দিতে হবে, স্টেটাস রিপোর্ট দিতে হবে, তাদের আবার তাদের দিতে হবে নেক্সট হিয়ারিং এ, এই যে ফার্দার ইনভেস্টিগেশন যে করছে তার স্টেটাস রিপোর্ট দিতে হবে। এবং আমাদের কে বলেছে, সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তটা করছে,